বলো আরেকবার দেখা। তো আজকে স্যাটারডে, ফ্রাইডে। তো ফ্রাইডে আমরা নর্মালি আমি মেঘিনী একটু কোথাও না কোথাও বেরোই। তো আজও অ্যাজ ইউজুয়াল বেরোচ্ছি, আমি আর মেয়ে একটু বেরোচ্ছি। তো ফেরার সময় ওর বাবা যদি কাজ হয়ে যায় তো আমাদেরকে নিয়ে ফিরবে, নাহলে আমরা একাই ফিরবো। তো এনিওয়েজ চলো আজ এখন থেকে ব্লগটাকে স্টার্ট করি, চলো তারপরে তারপরে কন্টিনিউ করছি। চলো, দেরি হয়ে গেছে, মেয়ে অলরেডি বেরিয়েছে, আমিও বেরোই। এই আর একটা ভূত এসছে পার্কে, ক্লিক করেছে। অনেক দিন বাদে এসছে পার্কে, সেই জন্য খুব খুশি, ভীষণ খুশি আজকে। আজকে খুব খুশি সোনা? হ্যাঁ মা, আজকে খুব হ্যাপি। হ্যাপি কত, কতটা হ্যাপি দেখা? প্রায় মাসখানেক পরে এসছে, পড়ার এত চাপ, আজকে অনেকদিন বাদে আনতে পেরেছি। আর ঘুম থেকে উঠতে পারে না, সেই জন্যই আসলে আনা হয় না। পার্কটা এই ঘাসগুলো বড় বড় ছিল, ঘাসগুলো কেটে পরিষ্কার করেছে, ভালো লাগছে। আর চারিদিকে নিডেন ক্লিন হয়েছে, এগুলো গাছগুলো বড় জঙ্গল হয়েছে, সেগুলো পরিষ্কার হয়েছে। পার্কটা ভালো বেশ লাগছে, উঠতে পারে না সেই জন্য আর পার্কে আসতেও পারে না। আর পড়ার তো একটা পড়াশোনা আছে, আর সপ্তাহ শেষে শনি রবিবার পেলে একটু মনে হয় একটু আমরাও নিজেরা শুই, ঘুমোই। তো সেই জন্য পার্কে আর আসাই হয়নি, প্রায় মাসখানেক পার্কে আসা হয়নি। তো আজকে এসেছি, ভালো লাগছে মাসখানেক। তো আজকে এসেছি আর অনেক দিন পর, অনেক দিন পর পার্কে এসেছি। ভালো লাগছে? এই বাবা কি সুন্দর, আমার মতো লাগছে তোকে, কে বললো? উলি অলে মায়ের মেয়ে, মায়ের মতো লাগছে গো। ছন্দা বুবলা 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 বুবলা, এই এই আমার ফুলগুলো বাবা দিয়ে বিক্রি করে দিচ্ছে নাকি? আমার ফুলগুলো বাবা বিক্রি করে দিচ্ছে। তো অনেক পুরোনো কাগজপত্র জিনিসপত্র পড়েছিল, তো আজকে বিক্রিওয়ালা এসছে, এগুলো বিক্রি করা হচ্ছে। তারপরে খাবার দাবার খেয়ে আমার বর বেরিয়ে গেল। তো আজ আমাদের লাঞ্চ মেনু হচ্ছে লাল শাক আলু দিয়ে, আলুটা একটু বেশি হয়ে গেছে, শাকটা কম ছিল। আর এটা হচ্ছে পেঁপে আলু ধনে পাতা গরম মশলা ঘি দিয়ে একটা পেঁপের ডালনা বা তরকারি যেটা বলতে পারো। আর হচ্ছে লাউ ডাল, লাউ ডাল বেশ ঘন করে থকথকে করে ধনে পাতা দিয়ে গরম মশলা দিয়ে ঘি দিয়ে করা। আজকে একটু ঘি গরম মশলাটা সব কিছুতেই আছে, কারণ কি নিরামিষের দিনে। তো বর অলরেডি খেয়ে বেরিয়ে গেছে, আমি এনাকে খাওয়াতে বসেছি আর নিজেও খেয়ে নেব। খাবে কি, মুখে বেরুন না শোনা, আগে খেয়ে নাও, তারপরে আগে খেয়ে নাও, রাখো রাখো রাখো। হ্যাঁ ভালো করে নাও, কি হাফ তো গেলই না, আমার হাতেই রয়ে গেল। হ্যাঁ কি করে বুঝলি ভালো হয়েছে? আগের দিন যা যা কিনেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এই কড়াটা নিয়েছি, তারপর সমস্তটাই দেখাচ্ছি
মা দেখে কড়ার সাথে এই ঢাকাটা নিয়েছি, একেবারে সেট করে নিয়ে নিলাম যাতে সুবিধা হয়। পরে এর সাথে ছিল না এটা, এর মাপের একটি নিয়ে নিলাম, এটা ডেকজির ঢাকা ছিল, বাট মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে। এটা 5 লেখা আর এখানে আছে 3 লিটারের একটা কড়া নিলাম স্টিলের কড়াগুলো এখন করে বেশ ভালো লাগছে দেখতে। আর অনেকদিন ধরেই ভাবছিল একটা স্টিলের কড়া কিনবো, অনেক ভীষণ আমাকে আকর্ষণ করে এই গ্লসি লুকটা। তো জানি না রান্না করার পরে কালো হয়ে যাবে কিরকম রাখতে পারবো, বাট আমার ভীষণ ভালো লাগছে। বেশ কিছুদিন ধরে দেখছি চারিদিকে স্টিলের কড়া, তো স্টিলের কড়ার স্ট্রাকচারটা আমার ভীষণ ভালো লাগে। আর ননস্টিকে খাওয়া সত্যিই ভালো না সেটা, সেই জন্য আর ননস্টিকের দিকে যাইনি। দুটো আছে অলরেডি, ইউজ করা হয় না, আর ইউজ করলেও ওটা কালচে 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 হয়ে যায় কিছুদিন বাদেই। তো এটা আশা করছি অতটা বাজে হবে না, আর এক্সপিরিয়েন্স নেই যেহেতু একটু ট্রাই করে দেখাই যেতে পারে যে স্টিলের কড়া কেমন। গরম না করতে পড়তেই বানিয়ে বসে পড়েছি, সোডা ওয়াটার আছে, একটু সোডা আছে আর একটু সিরাপ আছে। ওটা সোডা ওয়াটার বানিয়ে ফেলেছি ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে বের করে। পাইনঅ্যাপেল জুস আছে, পাইনঅ্যাপেল জুস, একটু সোডা ওয়াটার, একটু নুন চিনি, একটু কিছু মশলা দিয়ে বানিয়ে ফেলেছি। গরম না পড়তে পড়তে স্টার্ট হয়ে গেছে। আমি যেদিন একদিন ব্লগে তোমরা দেখিয়েছো রাতে আমার প্রতিদেব খাচ্ছিলেন, তো তার থেকে আমিও ইন্সপায়ার হয়ে একদম খেতে স্টার্ট করে দিয়েছি। মানে ইন্সপায়ার হয়ে মানে কি দেখে খেতে ইচ্ছা করে গেছে আর কিছু না। তো চলো খেতে খেতে দেখি বাজারগুলো গুছিয়ে ফেলি, যেটা কালকে কাজগুলো সারা হয়নি করে নিয়েছি। তো কালকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো, আমরা ওখানে পার্কে গেছিলাম, তারপরে বাবা এসে গেছিলো। তো আমার বাবা মানে আমার প্রতিদিন বেশি যেতে আমরা একটু মার্কেটিং কর মানে একটু ছোটোখাটো কিছু গ্রসারি আইটেম শেষ হয়ে গেছিলো, একটু কেনাকাটি করলাম, ঘুরে বাড়ি আসতে আসতে অনেকটা রাত হয়ে গেছে। তারপরে তোমাদেরকে দেখাইনি জিনিসগুলো, জাস্ট কড়াটা দেখিয়ে দিয়েছি, তো কিছু দেখানো হয় না, সেগুলো গোছানোই হয়নি, মানে যেরাম ছিল আজকে সেরামই পড়ে আছে, এখন ওইগুলো গোছাতে হবে নাহলে অনেকটা লেট হয়ে যাবে, ইঁদুর বাদুর খেয়ে নেবে জিনিসগুলো। কী কী কিনেছি, ছোলা আছে, ছোলা নকল দানা ঠাকুরের পুজোর জন্য সব বের করছে এক এক করে দেখ। আর আছে নীল নুন, সেন্দুক লবণ নিয়ে নিয়েছি, অনেক সময় প্রচুর সময় কাজে লাগে সেটা, উপোস করলে তখন খেতে লাগে, তখন তা না থাকলে খুব মুশকিলে পড়ে যায়, সঙ্গে সঙ্গে আবার গিয়ে আনতে হবে, অনেক প্রবলেম হয়। তো নিয়ে নিয়েছি, আবার কবে পোষাবে তার ঠিক নেই, মানে কবে বাড়বো তো পড়বো সেই আশায়। আর একটা কোকোনাট অয়েল নিয়েছি ছোট, আমার একটা আছে দুটো দেখাচ্ছি, যাই হোক কোকোনাট অয়েল নিয়েছি ছোট, এটা ওই গায়ে হাতে পায়ে পায়ে পেটে নামিতে দিতে গেলে লাগে, সেই জন্য আর একটা আছে, একটা বেটার আছে সেটা, ওই জন্য একটা নিয়ে নিলাম, চুলে মাখার জন্য আলাদা। আর দিয়েছি ছিঁড়ে ছিঁড়ে ভাজা, ছিঁড়ে পোলাও, এগুলো অনেকদিন খাওয়া হচ্ছে না সেগুলো নিয়ে নিয়েছি। আর মুসুর ডাল, ডাল ছাড়া জীবন অচল, নিরামিষের দিনে তো খাওয়া যায় না, তবুও ডাল ছাড়া জীবন অচল। একটা বিস্কিট নিয়েছি, এই বিস্কিটটা অনেকদিন নেওয়া হয়নি, এলাইচি বিস্কিট আমি খুব খাওয়া হচ্ছে, তার সাথে ইদানিং করে একদমই ভুলে গেছিলাম যে মানে যখন অনলাইন থেকে অর্ডার দেওয়া হয় বা গিয়ে কিনি নর্মাল দোকান থেকে কিনি, মেরি নয়তো যেগুলো কমন টোস্ট চায়ের জন্য নয় ক্রিম কেকার মিল বিক্রি সেগুলো নিয়ে নেওয়া হয়ে যায়। তো মনেই ছিল না, অ্যাকচুয়ালি মনেই ছিল না যে অনেকদিন এলাইচি বিস্কিট খাওয়া হয়নি, তো আমি দেখতে পেয়ে বললাম অনেকদিন খাওয়া হয় তো নিয়ে চলো, তো ওটা এলাইচি বিস্কিট নেওয়া হয়েছে। আর দেশলাইয়ের প্যাকেট নেওয়া হয়ে গেছে, যখন তখন লাগলাম কালটা, এটা সত্যি বলতে কি আনতে ভুলে যাই, দুটো লাইটার এনে রাখা আছে যাতে এটা ভুলে যাই, তার জন্য বলতে শেষ হয়ে গেছে, তো তার জন্য এক্সট্রা আনিয়ে রাখলাম। আর দুটো লাইটারও এনে রেখেছি যাতে খুব বিপদে না পড়ে যাই কখনো, বিশেষ করে ঠাকুর ঘরে তো মানে এই গ্যাস মানে অন্যরকমভাবে জ্বালতে পারবো না, আমাকে শুদ্ধ আচারে সেখানে রাখতে হবে সেই জন্য। আর চিনি, এটা ছোলার ডাল, এটা মটর, এটা বিউলির ডাল,
তো যত রকম ডাল সবটাই নেওয়া হয়ে গেছে। সারা মাস যেন আন্ডা যেতে হয়, আন্ডার চিন্তা করতে হয়, বদর করতে হয়, বারবার পাঠাতে হয় দোকানে, যাও নিয়ে এসো সেই জন্য। আর এটা হচ্ছে তরকার ডাল, যেটাকে হালি মুখ বলে কোথায়, আর মুগ ডাল। মুগ ডালটা বেশি খাওয়া হয় আমাদের, নিরামিষটা যেহেতু খাওয়া হয় বেশি দুদিন সপ্তাহে সেই জন্য। আর একটা ছোট্ট হ্যান্ড ওয়াশ নিয়েছি, ছোট নিয়েছি তার কারণ এটা ট্রাই করিনি কোনোদিন। এটা সন্তুরের হ্যান্ড ওয়াশ, চন্দন, সন্তুরের চন্দন হ্যান্ড ওয়াশ। তো এটা ইউজ করিনি কোনোদিন, সেই জন্য নিয়েছি। একটা ছোট ইউজ করে দেখি, ভালো লাগলো অবশ্যই। হ্যান্ড ওয়াশ আর কি, হাতটা ধোয়া নিয়ে কথা, আর হাতে যেন স্মেলটা বাজে, স্মেলটা না থেকে যায়, কিছুক্ষণ বাদে চলে যায়, এটাই আর কি, আর কিছু নেই। আর ও হ্যাঁ সরি, আর একটা তিল নিয়ে নিয়েছি, তিল এটুকু দিলে আমাদের হয় না যদিও, তো একটা ছোটো প্যাকেট আপাতত নিয়ে রাখলে অল্প আছে বলে। আর কড়াটা নিয়েছি, একটা কড়া, কড়া ঢাকা যেটা তোমাদের দেখিয়েছি। তো এই সমস্ত কিছুই কালকে কিনেছিলাম, যেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর দেখানোর সাথে সাথে আমারও গোছানো হয়ে গেল, মানে গোছানো হয়ে যাবে, ব্যাস থেকে বেরিয়ে গেলো মানে গোছানো হয়ে যাবে, ব্যাস থেকে বেরিয়ে গেলো মানে কেউ তো পড়ে থাকবে না, আমার যেটার জায়গায় ঠিক পৌঁছে যাবে। তো চলো এগুলো গুছিয়ে নিই, আর তার সাথে সাথে ব্লগটাকেও এন্ড করে দিই, আর ব্লগটাকে আর বাড়াবো না। যদি একটু ভালো লেগে থাকে কী করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করতে হবে। আর ছোটো ছোটো ভিডিও, শর্ট ভিডিও আসছে, সেগুলো অবশ্যই দেখো, চেক আউট করো চ্যানেলটাকে, পুরো সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর নতুন নতুন অনেক ভিডিও আসবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু। ঠিক আছে, টাটা, লাভ ইউ, বাই অল। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রাখো।